থামো মোদিজি, থামো, এখানেই থেমে যাও। তুমি অনেক দিন থেকে আমাদের বলছিলে যে দুবাই থেকে তোমার মোটরসাইকেল আসবে, দুবাই থেকে মোটরসাইকেল আসবে। অবশেষে দুবাই থেকে মোটরসাইকেল তোমার এসে গেল। কিন্তু মোদিজি, তোমার মোটরসাইকেল তো অনেক লম্বা, তুমি অনেকজনকে বসিয়েছো, আমাকেও একটু বসতে জায়গা দাও। হ্যাঁ হাসিনা বুবু, কালকে এসেছে এই মোটরসাইকেলটা দুবাই থেকে। 1 মাস ধরে কাজ হচ্ছিল দুবাইয়ে এই মোটরসাইকেলটার। লম্বা মোটরসাইকেল তো, 1 মাস লেগে গেল। আর তুমি কি বলছো, আমার মোটরসাইকেলে বসবে তুমি? দেখতেই পাচ্ছ আমার মোটরসাইকেলে তো একদম ফুল হয়ে আছে লোকজন। আগে এদেরকে ঘুরিয়ে নিয়ে আসি পুরো গ্রামটা, তারপর তোমাকে, মমতাজকে আর শামীম ভাইকে পরে বসা নেবো। প্রথমে এদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। চাচা, তুমি কথা বলে সময় নষ্ট করবা, না আমাদের মোটরসাইকেলে করে পুরো গ্রামটা ঘুরিয়ে নিয়ে বেড়াবা? তুমি সব জায়গায় দাঁড়াচ্ছ কেন বলো তো? দাঁড়ায় না সব জায়গাতে, চলো মোটরসাইকেল নিয়ে। কাদের ভাই, তুমি একটা কথা বলো, এরকম লম্বা মোটরসাইকেল আমাদের এইখানে পাবে বলো? পাবে না। আর সেই কারণেই লোকজনে মোদি চাচাকে দাঁড়াইতে বলছে, আর মোটরসাইকেলটার লোকজন দেখছে। হ্যাঁ সাকিব ভাই, তুমি ঠিক কথাই বলেছ, এই মোটরসাইকেলটা দেখার জন্যে সবাই আমাকে দাঁড়াইতে বলছে। তো আমি কি করব, দাঁড়াবো না বলো? মোদিজি, তাড়াতাড়ি তুমি সবাইকে ঘুরিয়ে নিয়ে আসো, তারপর আমরা 3 জন যাব ঘুরতে। মমতাজ, আমরা এই মোটরসাইকেল থেকে আজকে আর নামবো না। মোদি চাচা, তুমি শহরে চলো, শহরে ঘুরতে খুব ভালো লাগবে। মোটরসাইকেলটা নিয়ে শহরের দিকে চলো। না না আলম ভাই, এই মোটরসাইকেলটা নিয়ে আমি এখন শহরের দিকে যাব না। কালকেই তো এসেছে এই মোটরসাইকেলটা দুবাই থেকে, এখনও কাগজপাতি কিছুই ঠিক নেই, পুলিশে দেখলে আমাদের ফাইন করে দেবে, চালান কেটে দেবে। হাসিনা বাবু, তোমরা রেডি থাকো, আমি এখনই ঘুরে আসছি। মোদিজি মোদিজি, আমার এরকম মনে হচ্ছে আমি তোমার মোটরসাইকেলে এখনই বসে যাই, আমার সব ধৈর্য শেষ হয়ে গেল। শামীম ভাই, এই মোটরসাইকেলে বসার জন্যে আমরাও অনেক ধৈর্য ধারণ করেছিলাম, তোমরাও একটু ধৈর্য ধারণ করো। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমরা 50 কিলোমিটার ঘুরে আসি, তারপর তোমাদের নিয়ে যাবে মোদিজি। মোদিজি চলো, তুমি, আমার কোনো ভয় নেই, আমি এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবো, আমার তো খুব মজা হচ্ছে। আর ভাই যারা ভিডিও দেখছো, লাইক করো, শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করো।